বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে চাকরি নামক সোনার হরিণের পেছনে না ছুটেও যে স্বাবলম্বী হওয়া যায় তা প্রমাণ করলেন নরসিংদীর শিবপুরের তারেক জামান নিজে উদ্যোক্তা হওয়ার স্পৃহা থেকে পরিকল্পনা নেন দেশি মুরগির খামার করার বৃহৎ পরিসরে টিএম অ্যাগ্রো ফার্ম গড়ে তুলেছেন তার এমন সাফল্য দেখে উদ্বুদ্ধ হচ্ছেন বেকার যুবকরা সুমন বর্মনের তথ্য চিত্র একসময় গ্রামের প্রতিটি ঘরে ঘরে দেশি মুরগি পালন করা হতো স্বাদ ও পুষ্টিগুণে যা ছিল অনন্য এখন ব্রয়লার মুরগিতে বাজার সয়লাভ থাকলেও মানুষ খোঁজে দেশি মুরগি বাজারের চাহিদার কথা চিন্তা করে গুণগত মানের মুরগি মানুষের কাছে পৌঁছে দিতে নরসিংদীর শিবপুরের তারেক জামান দু হাজার বিশ সালের নভেম্বর মাসে গড়ে তোলেন অর্গ্যানিক টিএম অ্যান্ড অ্যাগ্রো ফার্ম বাড়ির পাশে তিন বিঘা জমিতে পাঁচশো মুরগি নিয়ে খামারের যাত্রা শুরু বর্তমানে জেলার বাইরে রাজধানী সহ নারায়ণগঞ্জ ও নরসিংদীর ক্রেতাদের হোম ডেলিভারি করছেন তিনি সমস্ত মুরগি উন্মুক্ত তারা এখান থেকে পোকামাকড় খাচ্ছে পাশাপাশি সূর্যের আলোতে আছে মাটির উপরে দৌড়াদৌড়ি করতেছে তো ওই অর্গানিক যে ব্যাপারটা এটা যেন পুরোপুরি ধরে রাখতে পারি এই জন্য এই ব্যবস্থা আচ্ছা আচ্ছা আমি আগে জব করতাম এটা প্রাইভেট কোম্পানিতে আর হচ্ছে মুরগি আমি পাঁচশো মুরগি নিয়ে শুরু করছি প্রজেক্টটা পাইলট প্রজেক্ট যখন ছিল দেন আমার কাছে যখন মনে হয়েছে আমি ক্যাপাবেল এটা আমি পারবো দেন আমি আস্তে আস্তে প্রজেক্টকে বাড়াইছি এখন যেটা সামনে দেখতেছেন এই অবস্থায় এখন আছে তিন চার হাজারের মতো আছে প্রতি সাত দিন পরে পরে আমাদের মুরগিটা বের হয় এটা কখনো বাড়ে কখনো কমে তবে আমাদের ক্যাপাসিটি আছে পনেরো হাজার ইনশাআল্লাহ আস্তে আস্তে ওই লেভেলে যাবো সারা বলতে আলহামদুলিল্লাহ ঢাকা থেকে খুব ভালো সারা পাচ্ছি বিশেষ করে ঢাকার যে সমস্ত ক্লায়েন্ট আছে আমাদের ওরা তো খুব চাচ্ছে কিন্তু চাইতেছে একশো জন দিতে পারতেছি বিশ জনকে পঞ্চাশ জনকে বা ষাট জনকে এরকম যেহেতু আমাদের ক্যাপাসিটিটা আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি যেহেতু সারা পাচ্ছি ওই জন্যই খামারের মুরগির খাবারে কোনো ফিড ব্যবহার করেন না মুরগিদের অর্গানিক খাবার ধান গম ভুট্টা কুড়া খুদ ঘাস খাওয়াল। তারেকে সাফল্য দেখে এলাকার অনেকে খামারের প্রতি আগ্রহ দেখাচ্ছে আমাদের ফার্মটা নিয়ে আমরা গর্ববোধ করি আমাদের গ্রাম নিয়ে আমাদের ফার্ম নিয়ে আমাদের ভাইয়াকে নিয়ে ব্রয়লার ফার্মের চেয়ে অনেক ভালো ওই দেশি মুরগের ইয়েটা এটার মধ্যে পরিশ্রমও কম হয় যে এখানে আসলে আমি একটা নতুন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি এখন একটা দেশি মুরগির খামার দেওয়ার চেষ্টা করছি আমার বাসা বাসার ছাদে সো এই অনুযায়ী আমি মনে করছি ভাইয়ের কাছে যদি আসি তাহলে সে আমাকে একটা ভালো পরামর্শ দিক নির্দেশনা দিতে পারবে আর তাই ঢাকা এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত ছুটে আসা তারেকের এই উদ্যোগ দেশি মুরগির খামার বিকাশে নতুন আকর্ষণ বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যে উদ্যোগটি লাভজনক হয় এবং যেটা মানুষ গ্রহণ করে এবং দেশীয় মুরগির চাহিদা আছে এবং মানুষের কাছে যদি আমি দেশীয় মুরগির মাংসটা পৌঁছে দিতে পারি তাহলে এই উদ্যোগটা নিঃসন্দেহ প্রশংসা ব্যঞ্জক এবং আশা করি অন্যান্য কৃষক খামারিরাও এতে উদ্বুদ্ধ হবেন বর্তমানে তার খামারে প্রায় পাঁচ হাজার মুরগি রয়েছে মুরগির বয়স সাড়ে তিন মাস হলেই তা বাজারজাত করা হয় নিউজ দেশ